স্বাগত করছি মুকুস্মিতা। প্রথমে হেডলাইন, 50টি সহরাঞ্চল পানীয় জল প্রকল্পর ভিত্তিপ্রস্তর স্থাপন, সচিবালয়ের সম্মেলনী কক্ষে ভিত্তিপ্রস্তর স্থাপন কলে মুখ্যমন্ত্রী। স্বতন্ত্র ভিজিলান্স কোর্টে হাজির হলে জয়দীপ, আর তিন দিন রিমান্ড আবেদন কলা ভিজিলান্স। জম্মু কাশ্মীরে আতঙ্কবাদী অনুপ্রবেশ প্রয়াস বিফল, দুই আতঙ্কবাদী মারি দেলে জবান, এসব দুই জবান শহীদ। হিমাচল প্রদেশ হাইকোর্টের যুগান্তকারী নিষ্পত্তি, গো হত্যা উপরে প্রতিবন্ধক পাই আইন প্রস্তুতি পাই নির্দেশ। বর্তমান সম্পূর্ণ খবর, 50টি সহরাঞ্চল পানীয় জল প্রকল্পর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সচিবালয়ের সম্মেলনী কক্ষে এই প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। এসব ভুবনেশ্বর ওয়ান নামক এক ওয়েব বেসড জিআইএস ম্যাপ পোর্টাল মধ্যে লোকার্পণ করা হয়েছে। 50টি সহরাঞ্চল পানীয় জল প্রকল্পর ভিত্তিপ্রস্তর স্থাপন কলে মুখ্যমন্ত্রী। সচিবালয়স্থিত সম্মেলনী কক্ষে অনুষ্ঠিত রাজ্যস্তরীয় সমারোহে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এনে ভিত্তিপ্রস্তর স্থাপন করা সহ ভুবনেশ্বর ওয়ান নামক ওয়েব বেসড জিআইএস ম্যাপ পোর্টালের লোকার্পণ করেছেন। এই অবসরে মুখ্যমন্ত্রী উপস্থিতি 5টি মহানগর নিগমের এনার্জি এফিসিয়েন্ট স্ট্রিট লাইট ব্যবস্থা পাই ত্রিপাক্ষিক চুক্তিনামা স্বাক্ষরিত হয়েছিল। স্মার্ট সিটি পাই সারা দেশের ভুবনেশ্বর প্রথম স্থান হাসল করেছে। এই স্মার্ট সিটি যোজনার প্রথম পদক্ষেপ স্বরূপ ভুবনেশ্বর ওয়ান ওয়েব বেসড জিআইএস ম্যাপ পোর্টালকে লোকার্পিত করা যাইছে। 50টি সহরে নির্মিত হওয়াকে থাকা 50টি পানীয় জল প্রকল্প পাই 149.11 কোটি টাকা ব্যয় অটকল করা যাইছে। ব্যুরো রিপোর্ট, মেট্রো টিভি ব্যুরো। আইপিএস অফিসর জয়দীপ নায়ক রিমান্ড অবধি শেষ হওয়ার পরে শনিবার তাঙ্কু স্বতন্ত্র ভিজিলান্স কোর্টে হাজির করা যাই। এসব তাঙ্কু আউ তিন দিন রিমান্ড নেওয়া পাই ভিজিলান্স আবেদন করেছে। তবে ভিজিলান্সর এই আবেদন উপরে সোমবার শুনানি হবে বলে কোর্ট কয়েছে। তিনদিনিয়া রিমান্ড অবধি শেষ হওয়ার পরে শনিবার আইপিএস অফিসর জয়দীপ নায়ক স্বতন্ত্র ভিজিলান্স কোর্টে হাজির করা যাই। তাঙ্কু আউ তিন দিন রিমান্ড নেওয়া পাই ভিজিলান্স পক্ষের কোর্টে আবেদন করা যাই। ভিজিলান্সর এই আবেদন উপরে সোমবার শুনানি করা যাব বলে কোর্ট কহিবা সহ জয়দীপকে উপযুক্ত চিকিৎসা যোগাই দেওয়া পাই নির্দেশ দিয়া যাই। গত 27 তারিখে জয়দীপকে রিমান্ড নিয়েছিল ভিজিলান্স। এই সময়ের জেরা বেড়ে তাঙ্কঠার ভিজিলান্স বহু গুরুত্বপূর্ণ তথ্য হাসল করা কুহযাচ্ছে। এসসিএসটি পিলামানকু ট্রেনিং দেওয়া নাঁরে 88 লক্ষ টাকা ঠকেই অভিযোগে ত্রিপুরা ক্যাডরের আইপিএস অফিসর জয়দীপক সমেত অন্য 6 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। 2012 অগস্ট 24 2015 ডিসেম্বর 31 পর্যন্ত এইচআরপিসি আইজি ভাবে কার্য করা বেড়ে এই অর্থ হড়প করা অভিযোগ হয়েছিল। এই ঘটনা সামনাকু আসা পরে জয়দীপ ফেরার হয়ে যাই। ভিজিলান্সর এক স্বতন্ত্র টিম গত 23 তারিখে তাঙ্কু উত্তরপ্রদেশের গাজিয়াবাদর গিরফ করেছিল। ব্যুরো রিপোর্ট, মেট্রো টিভি ব্যুরো। শ্রীহীন হয়ে পড়ছে বরগড় জেলার সর্বপুরাতন গরু বাজার। সপ্তাহে কেবল শনিবার দিন বসুথিবা এই গরু বাজারকু জেলার বিভিন্ন স্থানর চাষীমানে নিজ গাই বাছুরী বলদ আদি কিনাবিকা করিবাকু আসন্তি। বরগড় আরএমসি প্রাঙ্গণে বসুথিবা এই গরু বাজার উপরে পূর্বরু বহু লোকে নির্ভর করুথিবা বেলে এবে বিভিন্ন কারণরু গরু ক্রেতা ও বিক্রেতামানক সমাগম আ দেখিবাকু মেলুনি। বরগড় জেলা এক কৃষি প্রধান জেলা হয়েছিবা বেলে প্রায় 65% লোক চাষ উপরে হি নির্ভর করিথান। চাষীমানক পাই গাই বলদ পরিবার এক অবিচ্ছিন্ন অঙ্গ ভাবে ঘরে পালিত হইতান্তি। এই গরুমানক কিনাবিকা পাই বরগড় জেলার বরগড়, মধুপুর, ভুক্তা, জারি, পদ্মপুরে রহিছি 5টি গরু বাজার। সেমানক মধ্যরু বরগড় হেউছি সর্বপুরাতন ও সবুঠারু অধিক কিনাবিকা হেউথিবা গরু বাজার। তবে এঠারে সুরক্ষা ব্যবস্থা নথিবা কারণরু বেপারী ও চাষীমানে এঠাকু আসিবা কম করিদেইছন্তি। বহু সময়রে গাই বিক্রি করি টঙ্কা ধরি যাওথিবা ব্যক্তিমানঙ্কু অসামাজিক লোকমানে লুট করে নেউথিবা অভিযোগ হেউছি। এছাড়া গোচর জমি জবরদখল তথা গরু গাইঙ্ক পাইঁ চারণ ভূমির অভাব ও গরু গাইঙ্ক রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধি মধ্যে লোকমানঙ্কু ঘরে গরু গাই পাড়িবা ইচ্ছাঠারু দূরেই রাখুছি। তেণু এবে বরগড় গরু বজার প্রাঙ্গণকু আও আগভলি গরু গাই কিনাবিকা পাইঁ আসুনাহান্তি। বরগড় গরু বজারে গাই কিনুথিবা ব্যক্তিঠারু 2% খজনা আরএমসি পক্ষরু আদায় করা যাইথায়। এই অর্থ মার্কেট প্রাঙ্গণে বিজুড়ি, গুহাল আদি সুবিধা উপলব্ধ করাইবা নিমন্ত উদ্দিষ্ট, যা কি এবে কার্যকরী হেউ নাই। পূর্বরু বরগড় বজার লক্ষাধিক টঙ্কার খজনা আদায় হেউথিবা বেলে এবে তাহার পরিমাণ
कमिजाइथिबा जने आरएमसी कर्मचारी कहिछन्ति। बरगडरु प्रदीप महांतिक रिपोर्ट, मेट्रो टीवी ब्युरो। मनमुंडा रे बीजेपी कर्मी को माड़ मराजिबा घटना रे एबे राजनीति सरगरम। घटना रा अनुध्यान पई कनकवर्धन सिंह देव को नेतृत्व रे एक टीम मनमुंडा गस्त करथिला। एही टीम रे बीजेपी रे बहु वरिष्ठ नेता माने थिले। एहा सब बौद्ध रे 12 घंटिया बंद पालन करा जाइछि। बौद्ध जिला मनमुंडा रे बीजेपी कर्मी को माड़ मराजिबा प्रसंग को ने एबे जोर धरिछि राजनीति। घटना रा स्थिति अनुध्यान करिया पई कनकवर्धन सिंह देव को नेतृत्व रे एक टीम मनमुंडा गस्त करथिला। एही टीम रे विधायक रवि नायक, प्रदीप पुरोहित, राज्य उपसभापति समीर महांती और साधारण संपादक भृगु बक्सी पात्र अच्छा। बीजेडी सरकार को गुंडाराज को बीजेपी तीव्र भाव निंदा करी प्रतिवाद कर बौद्ध जिलापा कार्यालय सम्मुखें स्थानीय बीजेपी नेता मैंने विक्षोभ प्रदर्शन करते। बौद्ध जिले में 12 घंटिया बंद पालन कर भुवनेश्वर कैमेरा पर्सन अमूल्य मौसमी रिपोर्ट, मेट्रो टीवी ब्यूरो। आमे प्रतिदिन निजको प्रस्तुत गरिथौ विभिन्न काम पाई हेले दुर्घटना दुर्घटना पाई आपण केबे भी प्रस्तुत नथांती। खास सेथि पाई आमे सबुबेले प्रस्तुत अश्विनी हॉस्पिटल मल्टी स्पेशलिटी हॉस्पिटल एंड ट्रॉमा केयर सेंटर प्रेजेंटिंग माइंड बॉगलिंग 7-day मूवी एक्सपीरियंस एट भवानी मॉल भुवनेश्वर। Avail special discount on group booking. Visit today. Attitude Business School एक निर्भरजोग्य शिक्षानुष्ठान आपण मानक पई आनी दीची अनेक गुडी पाठ्यक्रम। एडमिशन पई तुरंत जोगाजोग करंतु BS1 अमृता कॉम्प्लेक्स सीआरपीएफ स्क्वायर भुवनेश्वर। फोन नंबर 9238846054। Ganga Spa presents ultimate relaxing destination at Shahidnagar, Bhubaneswar. Trained therapist at your service with specialized skills. Get membership and avail special discount throughout the year. LCC Shahidnagar. Join PGDCA, MDSC, DCA, Tally and lot more. Special discount for BPL card holders. Join today. Break pare swagat. जम्मू काश्मीर नावगां सेक्टर रे एलओसी निकट रे किछि संदिग्ध आतंकवादी मानक अनुप्रवेश विफल होइछि। जवान माने सेमानक अनुप्रवेश को विफल करबा सह दुई जना आतंकवादी को मारि देथिले। एही अभियान रे दुई जना जवान शहीद होइथिले ओ जाने जवान गुरुतर भाबे आहत होइथिबा सूचना मिलिछि। जम्मू काश्मीर रे आतंकवादी मानक अनुप्रवेश करिवार प्रयास विफल होइछि। काश्मीर रो कुपवाड़ा जिला रो नौगाम सेक्टर रे एलओसी निकट रे अनुप्रवेश करिवा को चेष्टा करथिबा आतंकवादी को प्रयास को विफल करिछन्ति जवान माने। एहा सह जवान माने दुई जना आतंकवादी को मारि दैथिबा जाना पडिछि। एही अभियान रे दुई जना जवान शहीद मध्य होइछन्ति। ए घटना संपर्क रे सेना रे जने अधिकारी कहिछन्ति जे नौगाम सेक्टर रे एलओसी निकट रे किछि संदिग्ध गतिविधि लक्ष्य करा जैथिला। एहा सह किछि अनुप्रवेशकारी मध्य नजर आसीथिले। ତାଙ୍କ ସୂଚନା ଅନୁଯାୟୀ ଏହି ଅଭିଯାନରେ ଦୁଇ ଜଣ ଆତଙ୍କବାଦୀଙ୍କୁ ମାରି ଦିଆଯାଇଛି। ଏହାସହ ଦୁଇ ଜଣ ଯବାନ ଶହୀଦ ହୋଇଛନ୍ତି ଓ ଅନ୍ୟ ଜଣେ ଯବାନ ଗୁରୁତର ଆହତ ହୋଇଛନ୍ତି। ଘଟଣାସ୍ଥଳରେ 2 AK ରାଇଫଲ ଓ ଅନ୍ୟାନ୍ୟ ବିସ୍ଫୋରକ ସାମଗ୍ରୀ ଜବତ କରାଯାଇଥିବା ଜଣାପଡ଼ିଛି। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ମେଟ୍ରୋ ଟିଭି ବ୍ୟୁରୋ। କେବଳ ଯାଜପୁରରେ ନୁହେଁ, ବାଲେଶ୍ୱରରେ ମଧ୍ୟ ଅପପୁଷ୍ଟି ଘଟଣା ଦେଖିବାକୁ ମିଳିଛି। ଜିଲ୍ଲାର ଓପଦା ବ୍ଲକରେ 4 ଶିଶୁ ଅପପୁଷ୍ଟିର ଶିକାର ହୋଇ ଚିକିତ୍ସିତ ହେଉଛନ୍ତି। ଘଟଣା ସମ୍ପର୍କରେ ଖବର ପାଇ ଜିଲ୍ଲାର ଅତିରିକ୍ତ ଜିଲ୍ଲାପାଳ ଅଞ୍ଚଳ ପରିଦର୍ଶନ କରି ଲୋକମାନଙ୍କୁ ଏନେଇ ସଚେତନ କରିଥିଲେ। ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲା ଓପଦା ବ୍ଲକ ମାଙ୍କେଡ଼ିଆ ସାହିରେ 4 ଶିଶୁ ଅପପୃଷ୍ଟିର ଶିକାର ହୋଇ ବାଲେଶ୍ୱର NRCରେ ଚିକିତ୍ସିତ ହେଉଛନ୍ତି। ଏହି ଘଟଣାଟି ପ୍ରସାରିତ ହେବା ପରେ ଅତିରିକ୍ତ ଜିଲ୍ଲାପାଳ ଗାଁରେ ପହଞ୍ଚି ଲୋକମାନଙ୍କୁ ସଚେତନ କରିଥିଲେ। ଏହାସହ ପିଲାମାନଙ୍କୁ ବିଦ୍ୟାଳୟକୁ ପଠାଇବା ପାଇଁ ବିଦ୍ୟାଳୟର ଶିକ୍ଷକମାନଙ୍କୁ ପରାମର୍ଶ ଦିଆଯାଇଥିଲା। ଏହାପରେ ସେ ବିଦ୍ୟାଳୟକୁ ଯାଇ ପିଲାମାନଙ୍କୁ ପାଠ ପଢ଼ିବା ପାଇଁ କହିବା ସହ ସେଠାରେ ଥିବା ଛତୁଆ ପ୍ରସ୍ତୁତି କେନ୍ଦ୍ରକୁ ବୁଲି ଦେଖିଥିଲେ। ଛତୁଆର ମାନ ପରୀକ୍ଷା ପାଇଁ ନମୁନା ମଧ୍ୟ ସଂଗ୍ରହ କରିଥିଲେ। ଏହି ଗାଁ ଏବେ ବି ଅବହେଳିତ ଅବସ୍ଥାରେ ରହିଛି ବୋଲି ସେ ସ୍ୱୀକାର କରିଥିଲେ। ବାଲେଶ୍ୱରରୁ କିଶୋର କୁମାର ବେହେରାଙ୍କ ରିପୋର୍ଟ, ମେଟ୍ରୋ ଟିଭି ବ୍ୟୁରୋ। ହିମାଚଳ ପ୍ରଦେଶ ହାଇକୋର୍ଟର ଯୁଗାନ୍ତକାରୀ ନିଷ୍ପତ୍ତି, ଗୋ ହତ୍ୟାରେ ପ୍ରତିବନ୍ଧକ ଲଗାଇବା ପାଇଁ କୋର୍ଟ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛି। ତେବେ 6 ମଧ୍ୟରେ ନୂଆ ଆଇନ ପ୍ରସ୍ତୁତ କରିବା ପାଇଁ କେନ୍ଦ୍ରକୁ କୋର୍ଟ କହିଛି। ଗୋହତ୍ୟା ଉପରେ ପ୍ରତିବନ୍ଧକ ଲଗାଇବା ପାଇଁ ହିମାଚଳ ପ୍ରଦେଶ ହାଇକୋର୍ଟ ଏକ ଯୁଗାନ୍ତକାରୀ ନିଷ୍ପତ୍ତିର ଶୁଣାଣି କରିଛନ୍ତି।
ଗୋହତ୍ୟା ଉପରେ ପ୍ରତିବନ୍ଧକ ଲଗାଇବା ପାଇଁ 6 ମାସ ମଧ୍ୟରେ ଆଇନ ପ୍ରସ୍ତୁତ କରିବା ପାଇଁ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କୁ ହାଇକୋର୍ଟ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି। ଶୁକ୍ରବାର ହାଇକୋର୍ଟର ନ୍ୟାୟମୂର୍ତ୍ତି ରାଜୀବ ଶର୍ମା ଓ ନ୍ୟାୟମୂର୍ତ୍ତି ସୁରକ୍ଷା ଠାକୁରଙ୍କ ଖଣ୍ଡପୀଠ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କୁ ଏହି ଆଦେଶ ଜାରି କରିଛନ୍ତି। ଏହା ପୂର୍ବରୁ 2014 ଅକ୍ଟୋବରରେ ହାଇକୋର୍ଟର ଏହି ଖଣ୍ଡପୀଠ ଗୋହତ୍ୟା ଉପରେ ପ୍ରତିବନ୍ଧକ ଲଗାଇବା ପାଇଁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଥିଲେ। ଭାରତୀୟ ଗୋ ବଂଶ ସମ୍ବର୍ଦ୍ଧନ ପରିଷଦ ଦ୍ୱାରା ଏ ନେଇ ଏକ ଆବେଦନ ଦାୟର କରାଯାଇଥିଲା। କେନ୍ଦ୍ର ସରକାର ଏ ସମ୍ପର୍କରେ କହିଛନ୍ତି ଯେ ଏହି ବିଷୟଟି ରାଜ୍ୟ ସୂଚୀରେ ଆସୁଛି ଓ କେବଳ 5ଟି ରାଜ୍ୟ ଓ ଗୋଟିଏ କେନ୍ଦ୍ରଶାସିତ ପ୍ରଦେଶରେ ଏ ନେଇ କୌଣସି ଆଇନ ନାହିଁ, ତେଣୁ ସେଠାରେ ଏ ନେଇ ଆଇନ ଜାରି କରାଯିବ। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ମେଟ୍ରୋ ଟିଭି ବ୍ୟୁରୋ। ମେଟ୍ରୋ ମର୍ଣ୍ଣିଂରେ ଆଜି ପାଇଁ ଏତିକି। ଅଧିକ ଜାଣିବା ପାଇଁ ଲଗ୍ଇନ୍ କରିପାରିବେ ଆମର ୱେବସାଇଟ୍ www.metrotvbureau.com। ନମସ୍କାର।